হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো, তোমরা যারা 11 ডিসেম্বর 2022 এই তারিখে প্রাইমারি টেট দিয়েছিলে, তোমাদের জন্য কিন্তু সুখবর, তোমাদের অ্যান্সার কি কিন্তু অফিসিয়াল অ্যান্সার কি কিন্তু পাবলিশড হয়ে গেল। তোমরা যারা যারা পরীক্ষা দিয়েছিলে তোমরা কিন্তু মিলিয়ে নিতে পারো। আমার এই ভিডিওর শেষের দিকে আমি কিন্তু অ্যান্সার কিটা তোমাদের সামনে তুলে ধরবো, তোমরা সেখান থেকেও মিলিয়ে নিতে পারো। দেখো রয়েছে, দেখো তারিখটা, দেখো 10/1/2023 এই তারিখে কিন্তু নোটিশটা পাবলিশড হয়েছে, অর্থাৎ খানিকক্ষণ আগেই কিন্তু পাবলিশড হয়েছে। তারপরে আমরা দেখব একটা ভাইটাল নিউজ রয়েছে এখানে, যে তোমরা যারা অ্যান্সার কি নিয়ে তো চ্যালেঞ্জ করবে বা অ্যান্সার কি নিয়ে সন্তুষ্ট নও, তোমরা কিন্তু 13 থেকে 17 তারিখ এই তারিখের মধ্যে 12টার মধ্যে কিন্তু তোমরা অ্যান্সার কি চ্যালেঞ্জ করতে পারবে। সেটা পার কোশ্চেনে কিন্তু তোমাদের কত টাকা লাগবে এখানে রয়েছে, দেখো পার কোশ্চেনে 500 টাকা লাগবে, সেটা তোমরা ডেবিট এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে দিয়ে দিতে পারবে। ওকে, ক্লিয়ার। এবার এখানে আর কিছু নেই, আমরা সরাসরি অ্যান্সার কিতে যাব। অ্যান্সার কি রয়েছে শুধুমাত্র এখানে এ বি সি ডি ই, আমরা দেখেছিলাম যে 5টা বুকলেট কোড হয়েছিল কোশ্চেনের, সেটার জন্য শুধুমাত্র আমরা দেখব যে এ সিরিজের কিন্তু অ্যান্সার কি পাবলিশড হয়েছে আর বাকিদের এখনো কিন্তু হয়নি। দেখো একবার একটু মিলিয়ে নাও, প্রথমে রয়েছে, আমি দেখাচ্ছি তোমাদের, দেখো চাইল্ড ডেভেলপমেন্টে কোশ্চেনটা একবার দেখে নাও, 1 2 3 4 5, 1-এর C 2-এর B, এরকম করে তোমরা পজ করে করে দেখে নেবে। জাস্ট ব্যাস 30 অবধি গেল, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি। এবার আসবো ল্যাঙ্গুয়েজ 1, যার যেটা ল্যাঙ্গুয়েজ 1, আমাদের ধরো বাংলা, যার অন্যান্য সে শুধুমাত্র যার অন্যান্য সে শুধু দেখবে হিন্দি, উড়িয়া, যার যার যেটা আছে তেলেগু, নেপালি, উর্দু, সাঁওতালি, এতগুলো হচ্ছে ল্যাঙ্গুয়েজ 1 যার যার আছে। ওকে, ক্লিয়ার। এবার পার্ট সিতে যাব আমরা। পার্ট সিতে আমরা দেখব যে পার্ট সিতে রয়েছে ইংলিশ। পার্ট সিতে দেখো একবার একটু জুম করে তোমরা দেখে নিও, পার্ট সি 61 থেকে শুরু হয়েছে। পার্ট সি প্রথমে 1 থেকে 30 অবধি হলো চাইল্ড ডেভেলপমেন্ট ল্যাঙ্গুয়েজ 1 বাংলা, 31 থেকে 60 অবধি, এবং ল্যাঙ্গুয়েজ 2 যেটা ইংলিশ 61 থেকে 90, ম্যাথমেটিক্স হচ্ছে পার্ট ডি যেটা, সেটা হচ্ছে 91 থেকে 120, এবং 121 থেকে আমরা দেখব এনভায়রনমেন্টাল স্টাডিজ। এই হচ্ছে তোমাদের টোটালি আমি এক পেজের মধ্যে দিলাম, এইগুলো তোমরা দেখে নিও, তোমরা দেখে আমাকে কমেন্ট সেকশনে জানিও তোমরা স্কোর কত করতে পেরেছো। আশা করি সবাই ভালো করেছো, কারণ প্রশ্ন মোটামুটি সহজেই ছিল। তোমরা পড়াশোনা করে যদি পরীক্ষা দিয়ে থাকো অবশ্যই কিন্তু তোমরা ভালো রেজাল্ট করবে এই প্রত্যাশায়। আপাতত ভিডিও এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আসি নেক্সট ভিডিও নিয়ে, অন্যান্য অ্যান্সার কি যদি তোমরা দেখতে চাও তবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো।